দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত বিষয় ডামি প্রার্থী। কিন্তু আমরা অনেকেই জানি না এই ডামি প্রার্থী জিনিসটা কি। উইকিপিডিয়ার তথ্য মতে একজন ডামি প্রার্থী হলেন এমন একজন প্রার্থী যিনি সাধারণত কোনো উদ্দেশ্য বা জয়ের বাস্তবসম্মত সম্ভাবনা ছাড়াই নির্বাচনে দাঁড়ান। ভোটের সংখ্যা গণনার ক্ষেত্রে ডামি প্রতিদ্বন্দ্বীদের ব্যালটে পড়া ভোটগুলো কোনো এক শক্তিশালী প্রার্থীর জন্য হতে পারে আশীর্বাদ, কারণ ডামিরা মূলত ক্ষুদ্র জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট কিছু কেন্দ্রের ভোটের ছক পাল্টে দিতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ডামি প্রার্থীদের অবস্থান একই রকম। তাদের উদ্দেশ্য বিজয় নিশ্চিত করা নয়, বরং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন প্রতিরোধ করা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল যোগদান না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। কিন্তু গণতান্ত্রিক একটি দেশে প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন মোটেও কাম্য নয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দলের প্রার্থীদের বিনা ভোটে নির্বাচনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, কেউ বিনা ভোটে নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনাও দিয়েছেন শেখ হাসিনা। আর তারপর থেকেই আলোচনায় আসে ডামি প্রার্থী। অনেকেই স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী এবং ডামি প্রার্থীকে একই বিষয়ে মনে করে গোলমাল পাকিয়ে দিচ্ছেন। তাই ডামি প্রার্থীর বিষয়টি পরিষ্কার করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ফরিদপুর এক আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান বলেন, ডামি প্রার্থী এবং স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী এক নয়, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাক এবং আমি সকলকেই স্বাগত জানাই। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হোক, এটাই আমার কামনা। প্রধানমন্ত্রী যে ডামি প্রার্থী রাখতে বলেছেন সেটা সব জায়গায় নয়। যেসব আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা নাও দিতে পারে সেসব জায়গায় নৌকার প্রার্থী নিজ দলের কাউকে প্রার্থী মনোনীত করবেন, এমনটাই বোঝানো হয়েছে। ডামি প্রার্থী মানে এই না তাকে দলীয় প্রার্থীকে হারাতে হবে, ডামি প্রার্থী হবে দলীয় প্রার্থীর ইচ্ছা মতো, যেখানে তিনি ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। তাহলে কোন ডামি প্রার্থী কি চাইলে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কাজ করতে পারবেন? এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমি মনে করি দলের কোনো নেতাকর্মী দল বা নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তাদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। ইতিমধ্যে আমাদের কাছে তথ্য আছে যে আমাদের অনেক স্বতন্ত্র প্রার্থী বলেন, বিদ্রোহী প্রার্থী বলেন, তারা প্রতিযোগিতায় আছে এবং বেশ পটেনশিয়াল, তাদের সম্ভাবনা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে হবে না কেন? আমরা চাই পার্লামেন্টে একজন যোগ্য, নিবেদিত, কমিটেড, দেশ ও জাতির কল্যাণে মঙ্গল করার জন্য কাজ করার জন্য, যারা নিবেদিত মানুষের কল্যাণ মঙ্গলের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, তাদেরকে যদি জনগণ ভোট দেয়। আমরা নৌকার প্রার্থী দিয়েছি, ভোট দিল না, তো সেটা কি অংশ ই হলো না? এটা তো ভোটারদের চয়েস, ভোটাররা তারা ঠিক করে দিল। তানিম কায়সার, বাংলা টিভি।